আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত থেকে এলো ডেঙ্গু ম্যালেরিয়া এইচআইভি টেস্টের কিট। পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ছয়। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল মিরসরাইয়ের তরুণের। বৃষ্টি কম হওয়ায় জমেনি নৌকা কেনা বেচা। অনাবৃষ্টিতে পাটের ফলন কম, জাগ দেওয়া নিয়েও দুশ্চিন্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব কিট আমদানি করছে। বুধবার সন্ধ্যায় হিলি দিয়ে কিটগুলো আমদানি করা হয়। এসব কিট ঢাকাসহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। বৃহস্পতিবার কাস্টমসে বিল অফ এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হবে। প্রথম চালানেই 1200 কেজি কিট আমদানি করা হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাটের শালোটিকর পিয়াইনগোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শালোটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ জহির জানান, নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পাউরুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাওলানা কাজী আমিরউদ্দিন, সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ কালন ও পর্যটকবাহী মাইক্রোবাস চালক ঢাকার হেমায়তপুরের বাসিন্দা আবু তাহের। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 পর্যটক। কোম্পানি বাস থেকে একটা সিএনজি আমাদের শিক্ষকরা কয়েকজন সিলেটে আসার পথে এবং হাইয়েস্ট গাড়ি সিলেট থেকে কোম্পানি যাওয়ার পথে প্যান্ডগুল স্কুলের সম্মুখে মুখোমুখি সংঘর্ষে আপনার রাস্তার বাম পাশে আপনার পানিতে ডুবে সবাই মারা যায়। সিএনজির 5 জনের লোক পাঁচজনের মারা যান এবং অ্যাম্বুলেন্স আপনার হাইয়েস্টের একজন ড্রাইভার সহ এখানে আসার পরে মারা যান। আর গাড়িও দেখছি না বা ইয়েও দেখছি না, খালি আমরা লাস্টটা দেখছি যে মোটামুটি 6 জন ড্রাইভার সহ 6 জন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের রমিম উদ্দিন আহমেদ নামের এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার গাড়ি ও সঙ্গে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করে বলে জানা গেছে। নিহত রমিম উদ্দিন আহমেদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ভালুকিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে। নিহতের বড় ভাই রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সে স্থানীয় একটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভার একটি গ্যাস স্টেশনে কাজ করত। মঙ্গলবার সেখানকার স্থানীয় একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা টাকা ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করেছিল বলে জানতে পেরেছি। বর্ষা মৌসুমে হাওর বেষ্টিত জেলা কিশোরগঞ্জে পানিতে টইটম্বর থাকে। হাওর ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যায়, তাই এসব অঞ্চলের মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় ডিঙি নৌকা। তাই এ সময় নৌকা তৈরিতে ব্যস্ত থাকেন ভৈরব উপজেলার কারিগররা। এবারও তার ব্যতিক্রম নয়, কিন্তু আছে পানির অভাব। বর্ষার ভরা মৌসুমেও হাওরের পানি বাড়েনি, ফলে নৌকার কেনা বেচা কম হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শিমুলকান্দি, গজারিয়া, সাদেকপুর সহ বিভিন্ন এলাকার গ্রাম্য হাটবাজারগুলোতে বর্ষার আগমনের শুরু থেকে পুরোদমে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করছেন কারিগররা। তৈরিকৃত এসব নৌকা স্থানীয় ক্রেতাদের পাশাপাশি পার্শ্ববর্তী কুলিয়ারচর, রায়পুরা, সরাইল উপজেলায় বিক্রি হচ্ছে নৌকা।
জিনিসপত্র দ্বারা দামের সাথে, যেমন নৌকার দাম বাড়ে নাই কারণ পানি আসে, পানি আসে নাই তার জন্য নৌকার দাম বাড়ে, বর্ষাকাল পাকের মতো পানি টানি আসে তার জন্য চলে না নৌকা। এবছর পানি কম তার কারণে নৌকা বেচা কিনা কম, বিচি আমরা 20-30টা নৌকার মতো বেচা কিনা, এই 5,000-6,000-7,000-4,000 একটা নৌকা 11-12-10-9-8 হাতের মাপে বেচা কিনা। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন, ইটালিয়ানো মেলামাইন। নওগাঁয় অনাবৃষ্টিতে ব্যাহত হয়েছে পাটের আবাদ, যথাসময়ে জমিতে বীজ বপন করা হলেও ঠিকমতো চারা গজায়নি, এতে পাটের ফলন কম হয়েছে। এছাড়া ডোবায় পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে জেলায় 5,420 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু এর বিপরীতে আবাদ হয়েছে 4,520 হেক্টর। আর গত 5 বছরে জেলায় পাটের আবাদ কমেছে প্রায় 1,630 হেক্টর। কৃষকরা বলছেন অনেক স্বপ্ন ও আশা নিয়ে চলতি মৌসুমে তারা পাট চাষ শুরু করেছিলেন, জমিতে পাটের বীজ বপন করা হলেও ঠিকমতো চারা গজায়নি। আবার যেসব জমিতে চারা গজিয়েছে সেখানে গাছ হয়েছে পাতলা, এতে ফলন কম হয়েছে তবে খরচ হয়েছে একই। পাটলে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে পানি না পাওয়ার জন্য আমরা পাট ডুবানা বা পাটটা পচায় পরিষ্কার করার মতো পরিবেশ আমাদের নাই। পাটের অবস্থা প্রচণ্ড খরা, আর এই খরায় পাটটা হলো মনে করেন যে মরে যায়, মরে যাওয়ার পর আবার রাতে একটু নিয়র টিয়র পারে আবার হয়, আবার খরায় নষ্ট হয়ে যায়, এতে আমাদের প্রচুর পরিমাণ টাকা পয়সা ক্ষতির দিকে নোকসানের দিকে গেছে। আপনারা জানেন যে পাটের জন্য খুব বেশি বৃষ্টিপাতের দরকার হয় না, মাঝে মাঝে খরা এবং বৃষ্টি এটার সমন্বয়ে পাটের চাষটা, পাটের দৈহিক বৃদ্ধিটা ভালো হয়। তবে এবার যে কম বৃষ্টিপাত হয়েছে এ কারণে পাটের উৎপাদন ব্যাহত হবে না। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।